বলে হাই হাই সাথে বার্থডে গালে মিট করিয়ে দেই কি কিউট দেখতে লাগছে ওকে দেখো তোমার কেকটা এখন কেক খাওয়ানোর পালা কেক ও খাওয়াচ্ছে এটা ব্ল্যাক ফরেস্ট কেক ছিল গাইস এখন বার্থডে গার্ল দিদির মাথায় কিনেছে তেল দিচ্ছে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে তোমাদের সাথে আর একটা ব্লগ শেয়ার করবো তো আজকের ব্লগটা বেসিক্যালি আমার কাজিন সিস্টারের বার্থডে ব্লগ তো ওর বার্থডে আছে আজকে তো ওর বার্থডে স্পেশাল ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো ছোটোখাটো যতটুকু সম্ভব শেয়ার করবো তো এখন উঠে পড়েছি চলো এবারে গিয়ে দেখবো আজকে ওর বার্থডে স্পেশাল লাঞ্চে কী মেনিউ আছে কী প্রিপারেশন হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করব তো এখন আমি আগে আমার কাজগুলো সেরে নিই আর হ্যাঁ ব্লগটা ভালো লাগবে ব্লগটাতে লাইক করে দেবে শেয়ার করে দেবে তোমাদের ফ্রেন্ডসদের সাথে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাও হিট করে দেবে তো চলো এখন যাওয়া যাক যে কী আজকের বার্থডে প্ল্যান মানে কী প্রিপারেশন হচ্ছে লাঞ্চের জন্য চলো তো বন্ধুরা আজকের যে মানে কি বলে বার্থডে স্পেশাল লাঞ্চের মেনু ছিল বিরিয়ানি কারণ ওর বিরিয়ানি ফেভারিট মানে আমার যে কাজিন সিস্টারটার কথা বলছি ওর বিরিয়ানি ভালো লাগে তো ওই জন্য আজকে বিরিয়ানি বানানো হচ্ছে তো এখানে বিরিয়ানি বানাচ্ছে আমার বড় মামিমা আর আমার আর একটা কাজিন সিস্টার ওর নাম হচ্ছে আফসানা তো ও ওনারা দুজন বানাচ্ছে আমি এখানে শুধু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম তো এখানে আলুটা ভালো করে ফ্রাই করে নিল তারপর এখন চিকেনটাকে ফ্রাই করে তারপরে একটু গ্রেভির মধ্যে দেওয়া হবে যাতে করে একটু সুন্দর লাগে একটু গ্রেভি গ্রেভি হলে চিকেনটা বেশ সফট থাকে ভালো থাকে তো এখানে নিচের দিকে একটু ধরে দেওয়া ছিল যার জন্য একটু জলও অ্যাড করা হলো তো এখানে উনুনেই রান্না হচ্ছে উনুনের রান্না টেস্টটা তো অসাধারণ আসে তো দেখতে পাচ্ছ এখানে চিকেনটা কত সুন্দরভাবে রান্না হয়ে গেছে ওয়েল কুকড তারপরে এখানে ভাতও হয়ে গিয়েছে মানে সমস্ত কিছু রেডি ভাত রেডি আলু ভাজাও রেডি আর চিকেনটাও রেডি হয়ে গেছে তো তারপরে এখানে স্টার্ট হয়েছিল আমাদের লেয়ারিং বাট আমার কিছুটা ক্লিপ মিস হয়ে গেছে যাই হোক তোমাদের বলে দিই নিচে আলু আর মাংস দেওয়ার পরে এখানে রাইসটা দিয়ে তার উপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে আর স্যাফরান একটু দুধের মধ্যে দিয়ে সেটাকে এর মধ্যে ছিটিয়ে দেওয়া হয়েছে দেখছো পেঁয়াজ বেরেস্তাটা এখন দেওয়া হচ্ছে এর মধ্যে তো পেঁয়াজ বেরেস্তা দেখতে কি সুন্দর লাগছে না একদম মুচমুচে পেঁয়াজ বেরেস্তাটা হয়েছিল তো তারপরে এর মধ্যে ঘি অ্যাড করা হলো কারণ ঘি না দিলে তো হয় না বিরিয়ানি একটু রিচ হয় আর ঘিয়ের ফ্লেভারটাও ভীষণ টেস্টি লাগে ভালো লাগে সেই জন্য তো তারপরে এখানে আটা মেখে আটাটাকে ওই হাঁড়ির যে মুখটা আছে মুখের উপরে লাগিয়ে দেওয়া হচ্ছে কারণ যখন এটা দমে থাকবে তখন ওর ভিতরের ভাপটা যাতে বাইরে না বেরোয় সেই জন্য এটা করা যাতে করে ওর অ্যারোমাটা বিরিয়ানি যে একটা সুগন্ধ সেটা ওর মধ্যেই যেন থাকে ওটা যেন বেরোয় না যেন বেরোয় সেই জন্য এইভাবে আটা মুখে মাখিয়ে তারপরে এর যে ঢাকনাটা সেটা এর মধ্যে লাগিয়ে দেওয়া হবে মানে এর মধ্যে দিয়ে দেওয়া হবে যাতে করে অ্যারোমাটা না বেরোয় একটু চেপে লাগিয়ে দিচ্ছে এখানে দেখছো বার্থডে গার্লও কাজ করতে শুরু করে দিয়েছে ও হেল্প করছে তো এটা কমপ্লিট হয়ে গেল এবারে আমি বাড়ি যাব বাড়ি গিয়ে একটু গোসল টোসল করে তারপরে আসব এখন এটাকে উনুনে বসিয়ে দেওয়া হবে দমের জন্য কিছুক্ষণ দেখতে পাচ্ছ এখানে উনুনে বসিয়ে দেওয়া হয়েছে তো আমি বাড়ি গিয়ে গোসল করে তারপরে আবার আসব এটা হচ্ছে আমাদের বাড়ির সব থেকে কিউট মেম্বার বলো হাই বলো বলো হাই হাই বা তোমার নাম কি তোমার নাম কি লিফাত লিফাত তো এখানে দেখছো বিরিয়ানিটা সার্ভ হয়ে গেছে খুবই টেস্টি বিরিয়ানিটা হয়েছিল সিরিয়াসলি বলছি চিকেনটা এত সফট হয়েছিল খুবই আমাকে তো খুবই ভালো লাগছিল খেতে খুবই টেস্টি লাগছিল তো এখানে আমরা খেতে স্টার্ট করে দিয়েছি
তো বিরিয়ানি কাদের কাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাও। আমার তো ভালোই লাগে, আগে অতটা ভালো লাগতো না, বাট এখন বিরিয়ানিটা ভালো লাগে। তো তারপরে এখানে ফিরনি বানানোর প্রিপারেশন চলছে, দেখতেই পাচ্ছ। দুধের মধ্যে দেওয়া হয়েছে কেশর, দুধটাকে ভালোভাবে ফুটিয়ে কেশরের রঙটা ছাড়লে তারপরে এর মধ্যে যেমন অ্যাড করা হয় চালের গুঁড়ো, সেগুলো অ্যাড করা হবে, তারপরে সেলিব্রেট হবে বার্থডে। আমরা এখন বার্থডে সেলিব্রেট করবো তোমাদের সাথে। বার্থডে গার্লের মিট করিয়ে দিই। কি কিউট দেখতে লাগছে ওকে, দেখো। তোমার তোমাদের সাথে আমার লুকটা শেয়ার করে দিচ্ছি, দাঁড়াও দেখো। বন্ধুরা, তোমরা দেখলে বার্থডে গার্লের লুকটা আর বার্থডে গার্লের কেকটা। এখন কেক খাওয়ানোর পালা, কেক খাওয়াচ্ছে। এটা ব্ল্যাক ফরেস্ট কেক ছিল, খুব টেস্টি ছিল, আমার তো ভীষণ ভালো লাগছিলো। তো ওকে একটু খাইয়ে দিলাম, আমিও একটু টেস্ট করলাম, মানে আঙুল চাটছিলাম। তারপরে এখানে হচ্ছে ফিরনিটা নিয়ে এসছে, তো একটু ফিরনিটাও খাইয়ে দিল আমার কাজিন সিস্টারটা আমাকে। আর বার্থডে গার্লকে দিয়ে আমি কি করব, মাথায় তেল দেওয়াবো, কারণ আমার মাথায় তেল দিতে অনেকদিন দেওয়া হয়নি সেই জন্য। হ্যালো গাইস, এখন বার্থডে গার্ল দিদির মাথায় কি দিতে তেল দিচ্ছে, একটু লজ্জা পাবে, তারপর আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। সত্যি সবাই বসে আছে আর আমি এখানে দিই। হ্যালো, আমরা লিসি। হ্যালো, এখন বার্থডে গার্লকে দিয়ে আমি দিদি তেল দিয়ে পালি যাবে মাম। সো গাইস, বার্থডে পার্টি শেষ হয়ে গেছে, এখন আমি চলে যাচ্ছি আমার বাড়িতে। মাথায় তেল দেওয়া হয়ে গেছে, কেস কিং এর কোটো কিন্তু আছে, এতে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল। যাই হোক, তো এখন বাড়ি চলে যাচ্ছি। বাই বাই, বাই গাইস, বাই বাই। হ্যাঁ বাবা গো। হ্যালো ফ্রেন্ডস, আমি ওখান থেকে চলে এসেছি, আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি আর এখন আমি ঘুমাবো, আমার ডিনারও হয়ে গেছে। তো ভাবলাম তোমাদের ব্লগটা এন্ড করে দিই তোমাদের সাথে। তো ব্লগটা এ পর্যন্ত ছিল, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। বাই, স্টে হ্যাপি, আল্লাহ হাফেজ, গুড নাইট অল অফ ইউ।